আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফৌজিয়া শারমিন, চলে আসলাম ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আপনাদেরকে যে শপটা পরিচয় করিয়ে দিব, যেগুলো তো শপের হচ্ছে ঠিকানাটা আগে আমি কাট শো করে দিচ্ছি। নামটা হচ্ছে লাখি নকশা ঘর, আর ঠিকানাটা দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আর ডিটেলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আরও ঠিক ডিটেলে লেখা থাকবে, আপনারা সেখান থেকেও চেক করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমার সামনে আছে ভাইয়া শপের যে ওনার, উনি তো ওনার নামটা একটু জানবো। আমার নাম আব্দুল খালেক। আচ্ছা খালেক ভাই, আমাদেরকে হেল্প করবে ভিডিও তৈরি করার জন্য, আর আপনারা শপে আসলে ভাইয়াকে পাবেন। তো চলুন আমরা দেখি। ফার্স্টে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু, এগুলি হচ্ছে কাঠের মধ্যে তৈরি। কি কাঠের উপর হবে? টেবিলগুলি হলো আপনার মেহগনি কাঠের, আর ফ্রেম বা বিভিন্ন যে শোপিসগুলি আছে সেটা হলো মালয়েশিয়ান উড কাঠের। আচ্ছা, যে আপনি যে দেয়ালে যে টাঙানো দেখতেছেন, এগুলি শোপিস রেক রাখা যাবে, এবং আপনি বুক শেলফেও ইউজ করতে পারবেন, প্লাস আপনি ফুলের টপ। আমাদের বিভিন্ন ধরনের শোপিস থাকে ঘরের ভিতরে, তো সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য যে তক্তাটা তৈরি করা হয়, যে থাকটা সেটা হলো শেলফটা, তো ওটা তৈরি করা হয় আপনার মালয়েশিয়ান উড কাঠ দিয়ে। আর কালারগুলি দেওয়া আছে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন, সুন্দর করে ডিজাইন করা আছে। তো ভাই, ওটার প্রাইসটা কত আসবে? ২৫০০ টাকা। সব রেডিমেড পুরো কমপ্লিট করে দিবেন? আচ্ছা, তার পাশে আছে দুইটা, ওগুলির কত প্রাইসটা বলেন? এটার দাম হয়ে গিয়ে আপনার ১৬৫০ টাকা। ১৬৫০ টাকা। তার পাশে যেটা আছে তিন শিল্পের, এটা হলো ১৩৫০ টাকা। বিভিন্ন রেঞ্জের আছে, বিভিন্ন মডেলেরও আছে। এবং আপনারা যদি আপনাদের কাছে ডিজাইন থেকে থাকে, তাহলে ভাইয়াকে যদি শো করেন ডিজাইনটা, এনে একটু দেখাইতে পারেন, তা ভাইয়া সেরকম তৈরি করে দিতে পারবে আপনাদেরকে। আর ভাইয়ার কাছে রেডি নাই? আচ্ছা, ভাইয়ার কাছে ক্যাটালগ আছে, অনেক ডিজাইন আছে, ভাইয়ার কাছেও সেগুলো রেডি করা নাই। এখন শপের মধ্যে যেগুলি রেডি করা আছে, আমরা সেগুলি আপনাদের কাছে তুলে ধরেছি। তো আমার সামনে দেখতে পাচ্ছেন তিনটা, এটা কি বলে, কনসোল টেবিলগুলি আছে। তো আমরা সেগুলো দেখবো, আর প্রাইসটা একটু জেনে নিবো। আর তিনটা কালার আছে এখানে, ডিজাইনটা তিনটার এক, কিন্তু কালারটা ডিফারেন্স করে করা হয়েছে, আপনাদের মতো ইচ্ছে মতো আপনারা কালার করে নিতে পারেন। তো ভাইয়া, প্রাইসটা একটু বলেন। এটার নিচে আবার সেলফ নেই, আর এই দুটার মধ্যে সেলফ আছে, দেখি একটু প্রাইসটা বেড়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আরো কিছু এখানে মিরর আছে, খুব সুন্দর সুন্দর ডিজাইনের মিরর আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং আমাদের আমাদের আল্লাহ কালামের যে নামগুলো হয়, সেগুলো দিয়ে আপনি একটা তৈরি করে নিতে পারেন, যার যেরকম ইচ্ছে মতো। এখানে অনেকগুলো আছে, দেখেন একটা ফিশ ডিজাইনের মিরর আছে। তো ফিশ ডিজাইনের যে মিররটা, ওটা কত পড়বে ভাইয়া? দাম পড়বে ২২০০ টাকা। ২২০০ টাকা। আর ওই যে আমাদের ইয়ার নাম, ওটা কি লেখা? আল্লাহ লেখা। তো এটার নামটা, এই প্রাইসটা ৩৫০০ টাকা। তারপর আয়না আছে, সেগুলো গোলটা এখানে অনেক ডিজাইনের আছে ভিউয়ার্স, এখানেও আছে। এখানে সেলফে যে ডিজাইনগুলো আছে, অনেক সুন্দর সুন্দর আছে। আর এইটার দাম কত? দাম হলো কি আপনার ৫৫০০ টাকা পড়বে। এটা আপনি ড্রেসিং টেবিলের সাথে রেখে, ড্রেসিং টেবিল আপনি তৈরি করতে পারেন, দেয়ালে জাস্ট টাঙিয়ে এরকম একটা টেবিল নিয়ে নিতে পারেন। আমি টেবিলটা আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে বলেছিলাম এরকম একটা ড্রেসিং টেবিল আপনি তৈরি করে নিতে পারেন। এটা আপনি এটা রেখে, এই টেবিলটা রেখে, এবং তার দেয়ালে আপনি একটা গ্লাস মিরর, যেটা সেট এখানে ডিজাইন করা আছে, আপনি সেট করে একটা ড্রেসিং টেবিল তৈরি করে নিতে পারেন। সাথে এখানে ড্রয়ারও হবে। ড্রয়ারটা কোথায় ভাইয়া? মাঝখানে মাঝখানেই। আচ্ছা,
এই যে ড্রয়ের হবে, তো এটা ড্রেসিং টেবিল খুব সুন্দর হবে আর কি, যদি ইউনিক একটা ডিজাইনের। তার সাথে একটা সাইড টেবিল আছে, সেন্টার টেবিল আর উপরে গ্লাস হবে। তো এটা প্রাইসটা কত আসবে? আপনি এখানে পাঁচ থাকের পাচ্ছেন, তো পাঁচ থাকের এটা প্রাইসটা কত আসতেছে? 2800 টাকা। আর সিঙ্গেলটা আছে 550 টাকা করে। এরকম অনেক ডিজাইনের সিঙ্গেলও আছে, আপনি পেয়ে যাবেন। এই যে এরকম আপনি একটা সুন্দর মিরর ইউজ করে একটা টেবিল রেখে নিলে ড্রেসিং টেবিল হয়ে যাবে খুব সুন্দর করে। এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে মিররের, আপনি কাঠের যে কাজগুলো আছে খুব সুন্দর সুন্দর করে করা যাবে। তা আপনাদের ইচ্ছা মতো আপনি তৈরি করে নিতে পারেন। বিভার্স সামনে দেখতে পাচ্ছেন টি টেবিল একটা আমাদের সোফার সামনে রেখে রাখা যাবে। এটা হলো গ্লাস সহ। তো ভাই এই টেবিলটার দাম কত পড়বে? 8500 টাকা রাখা যাবে। আর এটা কাঠটা কি? মেহেরগুনি কাঠ দিয়ে তৈরি করা। আর আপনারা যে কোনো কাঠ দিয়ে তৈরি করতে পারবেন। ভাইয়াদের শপে চলে আসবেন, ঠিকানাটা আমি শো করে দিচ্ছি আপনাদের কাছে। আমি কাটটা শো করে দিয়েছি আপনাদের কাছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।